এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল আফগানিস্তান। 59 বল আর 8 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় তারা। বিস্তারিত শুভ দেবনাথের রিপোর্টে। এশিয়া শ্রেষ্ঠত্বের মঞ্চে শুরুতেই আলো ছড়ালো আফগানিস্তান। শ্রীলঙ্কাকে দুমড়ে মুচড়ে হেসে খেলেই জয় তুলে নিয়েছে, তাও আবার 8 উইকেট হাতে রেখে। টি টোয়েন্টি ধুমধাক্কা আমলে 105 রান মামুলি টার্গেট। এই রান তারা করতে নেমে ঝোড়ো সূচনা দুই আফগান ওপেনারের। পাওয়ার প্লেতে তারা তুলে নেন 83 রান। গুরবাজ আউট হওয়ার আগে তাণ্ডব চালান লঙ্কান বোলারদের ওপর, 18 বলে করেন 40 রান। জয়ের দ্বার প্রান্তে এসে রান আউটে কাটা পড়েন ইব্রাহিম জাজান। শেষ পর্যন্ত অপরাজিত 37 দাঁড়িয়ে ম্যাচ শেষ করেন ওপেনার জাজাই। এর আগে টস হারা লঙ্কানরা মাত্র 5 রান তুলতেই হারিয়ে ফেলে 3 টপ অর্ডার ব্যাটারকে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ভানুকা রাজাপাকসের 38 এবং চামিকা করুণরত্নের 31-এ 105 রানের মামুলি স্কোরে থামে দ্বীপবাসীরা। ম্যাচ সেরা ফারুকি 3 আর অধিনায়ক নবী ও মুজিব ধরেন 2টি করে শিকার। শুভদেবনাথ, নিউজ 24।